আজকের এই ভিডিওতে 10 ধরনের অঙ্ক করে দেখাবো সুপার শর্টকাট টেকনিকে। প্রতিটি অঙ্কই ইম্পর্টেন্ট, 2-1 মার্ক পেতেও পারেন। এমনও হতে পারে পরীক্ষা শেষে ক্যালকুলেশন করে দেখলেন যে এই 2-1 মার্কই আপনার মুখে হাসি ফুটিয়েছে, হতেও তো পারে, তাই না? সো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এতে আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3, তাদের বর্তমান বয়স কত? এই অঙ্কটির ক্ষেত্রে আমরা প্রথম যে অনুপাতটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 7:2। এই 7:2কে কী লেখা যায়? 7/2। এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমরা একটু অপশনগুলোর দিকে তাকাবো। অপশনগুলোর মধ্যে কোন সংখ্যা দুটিকে ভাগ করলে এই 7/2 হয় সেটি হচ্ছে আমরা আগে বের করব। তা আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনটি 35/10। এই 35কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে 7/2 হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের একুয়েট অ্যান্সার। আর অন্যগুলো যদি কাজ করা হয় তাহলে দেখা যাবে এই 7/2 বের হবে না, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে খ নম্বর অপশন 35/10। 1/2 এর শতকরা কত? 3/4 হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু বুঝে বুঝে করতে হবে যে 1/2 অর্থাৎ হাফ এর শতকরা কত, অর্থাৎ x% শতকরা কত, x% ধরে নিই আমরা। হাফ এর x% সমান 3/4। এরপর আমরা ক্যালকুলেশন করব যে হাফ ইন্টু x% মানে হচ্ছে x/100 = 3/4। তারপর হচ্ছে উপরে x রাখবো আর নিচে 2 × 100 মানে হচ্ছে 200, তারপর = 3/4। আড়াআড়ি গুণ করবো, 4x = এদিকে আড়াআড়ি গুণ করলে হয় 600, তারপর x = 150, অর্থাৎ 150%। উত্তর 2 এর ঘ 150%। 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা 2 ঘন্টা, 3 ঘন্টা ও 4 ঘন্টা পরপর বাজতে থাকলো, একদিনে তারা কতবার একত্রে বাজবে? অঙ্কটা খুব ইজি মনে হচ্ছে, বাট তারপরেও আমরা অনেকে ভুল করে থাকি। এখানে আমরা কি করব, 2, 3, 4-এর লসাগু বের করব। লসাগু কত হয়? 12, অর্থাৎ 12 ঘন্টা পরপর একত্রে বাজবে। এখন প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে যে একদিনে তারা কতবার একত্রে বাজবে। তো একদিন মানে হচ্ছে 24 ঘন্টা। আমরা অনেকে ধরেই নিই যে 12 ঘন্টা পরপর যদি একত্রে একবার বাজে তাহলে একদিন বা 24 ঘন্টা পর কতবার বাজবে? 2 বার বাজবে। অনেকে ভুল করে, তাড়াহুড়ো করে উত্তর খ দাগিয়ে ফেলি, 2 বার। বাট এখানে আরেকটু কথা আছে, সেটা হচ্ছে এই ঘন্টা তিনটি প্রথমে একবার বাজবে, তারপর হচ্ছে 2 বার বাজবে। ওকে, যেমন ওই যে প্রথম ধাপের পরীক্ষায় একটা অঙ্ক এসেছিল না, যে 6 ফুট অন্তর অন্তর হচ্ছে চারা গাছ লাগালে। তো ধরলাম 6 ফুট অন্তর কি একটা চারা গাছ লাগাবে? না, কয়টা? 2টা। প্রথমে একটা হিসাব হবে, ঠিক সেরকমই এটাও একটু ধরে নেন, প্রথমে একবার ঘন্টা বাজবে, সেই ঘন্টা বাজার পর সেই বাজা ঘন্টা থেকে তারপর 2 বার বাজবে। তার মানে দাঁড়ালো যে একদিনে অর্থাৎ 24 ঘন্টায় বাজবে 2 + 1, অর্থাৎ 3 বার। ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণ কত ডিগ্রি? স্ক্রিনে আপনারা একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে যে ঘন্টার কাঁটা 8-এর কাছে আর মিনিটের কাঁটা 12-এর কাছে। আচ্ছা, এই 8 এবং 12-এর মধ্যে কয়টা ঘর আছে? 4টি, রাইট, ইউ আর রাইট। এই 4টি ঘরের প্রতিটি ঘরকে আমরা 30 ডিগ্রি কোণ করে ধরবো। ওকে, তাহলে 30 ডিগ্রির সাথে যদি 4টি ঘর যেহেতু 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের চলে আসে 120 ডিগ্রি, অর্থাৎ এই 8 এবং 12-এর মধ্যে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণ 120 ডিগ্রি। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে প্রতিটা ঘরকে আমরা 30 ডিগ্রি ধরলাম কেন? আমরা ঘড়িটাকে একটা বৃত্ত মনে করি, একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। একটা ঘড়ির মধ্যে কয়টা ঘর থাকে? 12টা ঘর থাকে। তো 360 ডিগ্রিকে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে প্রতিটি ঘর হয় 30 ডিগ্রি। ওকে, আর এজন্যে আমরা এই প্রতিটি ঘরকে 30 ডিগ্রি হিসেবে ধরেছি। একটি গ্রামের লোক সংখ্যা 6% হারে বর্ধিত হয়ে 1484 হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল? আচ্ছা, 6% হারে বর্ধিত হয়, অর্থাৎ বর্ধিত লোক সংখ্যা যদি 106 হয় তাহলে পূর্বের লোক সংখ্যা কত হবে? 100 জন। ওকে, বর্ধিত লোক সংখ্যা যদি 1 জন হয় তাহলে পূর্বের লোক সংখ্যা হবে 100/106, আর বর্ধিত লোক সংখ্যা যদি 1484 জন হয় তাহলে পূর্বের লোক সংখ্যা হবে 100 × 1484/106, এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1400 জন। ওকে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 1 দিয়ে 4টা শূন্য, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে
চারটা নয়। আর এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা মাইনাস করি তাহলে আসে ওয়ান, অর্থাৎ ছয়ের খ এক। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না। কতজন উভয় খেলা খেলে? এই অঙ্কটি দেখে প্লিজ কেউ আবার ভিডিও থেকে চলে যেয়েন না। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে হচ্ছে পরবর্তী অঙ্কগুলো দেখবেন না, কেমন? বাট যদি বুঝতে পারেন তাহলে কিন্তু পরবর্তী অঙ্কগুলোও দেখতে হবে। ওকে, জাস্ট ফান করলাম। এনিওয়ে, এখানে আমরা ধরে নিব একটা শর্টকাট সূত্র যে টি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ বি প্লাস এন। এখানে কোনটাকে কী বলে সেটা আমি শেয়ার করছি। এখানে টি হচ্ছে টোটাল বা মোট, তারপর এ হচ্ছে ফুটবল, বি হচ্ছে ক্রিকেট, এ বি হচ্ছে উভয় খেলা, আর এন হচ্ছে কিছুই খেলে না। ওকে, তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি টি ইকুয়াল টু আমরা ধরতে পারি 30, যেহেতু 30 জন ছাত্র আছে টোটাল। ওকে, আর এ হচ্ছে 18, বি হচ্ছে 14, এ বি হচ্ছে আমাদের বের করতে হবে। কেন? কারণ কোশ্চেনে আছে কতজন উভয় খেলা খেলে। ওকে, এ বিটা রেখে দিলাম, আর এন হচ্ছে কিছুই খেলে না। কতজন কিছু খেলে না? 5 জন। ওকে, এরপর যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এ বি ইকুয়াল টু 7 আসে। তাহলে অ্যান্সার হবে যে 7 জন উভয় খেলা খেলে, অ্যান্সার হচ্ছে 7-এর গ 7। একটি ট্রেন ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে। ট্রেনটি 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা প্রথমে যে কাজটি করব, এই 84 কিলোমিটারটাকে মিটারে পরিণত করব, অর্থাৎ 84 × 1000 সমান 84,000 মিটার। ওকে ফাইন, এখানে কী বলেছে প্রথম লাইনে যে ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে। ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে কি আমরা লিখতে পারি 60 মিনিটে চলে 84,000 মিটার? হ্যাঁ পারি। তারপর 1 মিনিটে চলে এই 84,000 ভাগ 60, কত আসে? 1400 মিটার। ওকে ফাইন, এ পর্যন্ত আমরা বুঝে গেছি। এখন খুবই ইজি অঙ্কটা বের করার ক্ষেত্রে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এই যে প্ল্যাটফর্মে যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য বের হয়ে আসবে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল টু 1400 - 800 মিটার, বিয়োগ করলে চলে আসে 600 মিটার। খুবই ইজি, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 8-এর গ 600 মিটার। কোন সংখ্যার 75% সমান 90? এই ধরনের অঙ্ক প্রথম ধাপের পরীক্ষায় ছিল। কোন সংখ্যার, ধরে নিই সংখ্যাটা এক্স, এক্সের 75% সমান, সমান বলতে সমান সমান দিই 90। ওকে, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, তারপর লিখতে পারি এক্স ইন্টু 75% মানে 75 ভাগ 100 সমান 90। উপরে গুণ করে দেই 75x ভাগ 100 সমান 90। আড়াআড়ি গুণ করে নেই, 75x = 90 × 100, তারপর x ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আসে 120। খুবই সিম্পল, এই কোশ্চেনটার একুয়েট অ্যান্সার হচ্ছে 9-এর ক 120। আজকের এই ভিডিওর জন্য সর্বশেষ কোশ্চেন এটি। এই অঙ্কটি হচ্ছে খুবই ইজি। ক খ গ এর বেতনের অনুপাত 7:5:3। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? আচ্ছা, এখানে ধরে নেই যে ক হচ্ছে 7x, খ হচ্ছে 5x, আর গ হলো 3x। পরের লাইনে কি বলেছে? খ গ অপেক্ষা 222 টাকা বেশি। এইটুকু যদি আমরা শর্ত মতে কী হয় সেটা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। খ, খ মানে কত? 5x। এই 5x ইকুয়াল টু গ অপেক্ষা 222 টাকা বেশি, অর্থাৎ 3x + 222। এখানে যদি আমরা সমাধান করি তাহলে x ইকুয়াল টু 111 চলে আসে। তাহলে কী বের করতে বলেছে? কয়ের বেতন, কয়ের বেতন কত ধরেছি? 7x। তাহলে x এর মান যদি এখানে বসিয়ে দেই তাহলে চলে আসে 111 × 7, তা আমরা হচ্ছে 777। খুবই সিম্পল। আর এখানে যদি ক্ষয়ের বেতন বের করতে বলে সেক্ষেত্রে পারবো, গয়ের বেতন যদি বের করতে বলে সেক্ষেত্রে পারবো। ভেরি সিম্পল, এই কোশ্চেনটির একুয়েট অ্যান্সার হচ্ছে ক নম্বর অপশনটি, 777। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে গিয়ে লিখবেন ভেরি গুড, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই লিখবেন ভেরি ব্যাড। তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।